মার্কশিট কিভাবে বুঝবেন দেখেন প্রবক যদি হয় ডিএক্স হয় জিএল হয় যেটাই হয় এখানে কিন্তু আপনারা এই যে ব্যাগ ডালায় যে পার্কিং লাইট আছে এটা কিন্তু থাকে না হ্যাঁ আসসালামু আলাইকুম আসলে ইউজড কারের বাজার সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই সো আমি একটা মেসেজই আপনাকে দিব যে গাড়ির বাজার কিন্তু এখন কমেছে আপনারা প্রত্যেকটা শোরুম একটু অ্যানালাইজ করলে দেখতে পারবেন যে অন্যান্য সময় এখন থেকে এক দু মাস আগে যে গাড়িগুলোর যে প্রাইস ছিল তার চাইতে কিন্তু আলহামদুলিল্লাহ 50,000 1,00,000 2,00,000 3,00,000 কোন কোন গাড়ির ক্ষেত্রে আরো বেশি একটা দামটা কমেছে সো এটা কিন্তু যাদের গাড়ির বাজারে যারা গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ একটা ব্র্যান্ডের টয়োটা নিউ শেভের এক্সিও মডেলের গাড়ি এই গাড়িটার কথা যদি বলি বন্ধুরা আপনারা দেখতে পাবেন এই গাড়িটা হচ্ছে 2015 মডেল নিউ শেভ মানে আপনারা সবাই জানেন যে টয়োটার কিন্তু এই মুহূর্তে এক্সিও এলিয়েন প্রিমিয়ো সবগুলো গাড়ি কিন্তু 2020-21 থেকে ব্যান করে দিয়েছে তো 2015 সাল থেকে এই নিউ শেপটা শুরু হয়েছে এটা কিন্তু ইন দা ফিউচারে আর আসবে না মানে এটা একদম লাস্ট পর্যন্ত এটাই ছিল এখানে কিন্তু আর শেপটা চেঞ্জ হয় নাই সো 15 প্রথম থেকে শেষে থেকে এই শেপটা শুরু হয়েছে তো এই গাড়িটা অন্যান্য শোরুমে কিন্তু আপনারা দেখবেন যে মোটামুটি বেশ দাম আছে সো আমাদের শোরুমে আমরা এটার প্রাইস দিয়েছি মাত্র 18,50,000 টাকা এর মধ্যে আমরা কিন্তু আপনাদেরকে এই গাড়িটার পেপারস আপডেট করে দিব এর মধ্যে যদি কেউ আলোচনা করেন আমরা এখান থেকে কিছু দামও কমিয়ে রাখবো আর আরেকটা সবচেয়ে ভালো দিক হচ্ছে আমাদের শোরুমে আপনারা নেম ট্রান্সফারে অনলি 1 ঘন্টার মধ্যে আমরা নাম ট্রান্সফার করে দিই এটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের টয়োটা এক্স করোলা বা জি করোলা যেটাই বলেন এটা হচ্ছে 2006 মডেল 2007 রেজিস্ট্রেশন আমাদের এই গাড়িটির কালার হচ্ছে ব্ল্যাক কালার ইন্টেরিয়র বিস্কিট সফট টাচ এসি আর হচ্ছে 1500 সিসি অক্টেন চালিত একটি গাড়ি আর এটা সিএনজি অলরেডি কনভার্ট করা আছে পেপারসও আপলোড আছে ফার্স্ট পার্টি ইউজারের নামই আছে গাড়ি এইটার প্রাইস চাচ্ছি আমরা 13,20,000 টাকা নেগোশিয়েবল এটা নিশান ব্র্যান্ডের নিশান ব্লুবার্ড সেলফি মডেল একটি গাড়ি আমাদের এই গাড়িটির মডেলের হচ্ছে 2009 রেজিস্ট্রেশন 2009 গাড়িটা তখনকার ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা ছিল জিরো মাইলেজের একটি গাড়ি ছিল এই গাড়িটার কালার হচ্ছে পাল হোয়াইট কালার ইন্টেরিয়র বিস্কিট কালার ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে এটা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি মাত্র 13,50,000 টাকা এখান থেকে কমিয়ে রাখবো নয়ের নিউ শেপ একটি গাড়ি এটা হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা সিভিক মডেল একটি গাড়ি আপনারা যদি গাড়িটা দেখেন দেখতে পারবেন যে চমৎকার একটা ক্যাটাগরিতে আছে ইউজড কারের বাজারে বলতে গেলে নিউ কন্ডিশনের গাড়ি এবং গাড়িটা কালার হচ্ছে ব্ল্যাক কালার ইন্টেরিয়র হচ্ছে বিস্কিট কালার গাড়িটা স্মার্ট কি অল পাওয়ার অল অটো এবং ফুয়েল ট্যাপ হচ্ছে অকটেন প্লাস হাইব্রিড সিএনজি এলপিজি কনভার্ট করে নিতে পারবেন কোনো সমস্যা নাই 2010 মডেল 2010 রেজিস্ট্রেশন সরি 11 রেজিস্ট্রেশন এই গাড়িটা তখনকার ব্র্যান্ড নিউ ইম্পোর্ট কার ছিল সো আমরা এটার প্রাইস চাচ্ছি আস্কিং প্রাইস মাত্র 14,50,000 টাকা এখান থেকে কিন্তু কমিয়ে রাখবো এটা কিন্তু ফাইনাল না এখান থেকে কমিয়ে রাখবো প্রত্যেকটা গাড়ি নেগোশিয়েবল প্রাইস এরপর আমরা চলে আসবো 7 সিটের সানরুফ সহ হ্যাঁ অকটেন চালিত 2000 সিসির একটি তেলের গাড়ি আপনারা চাইলে সিএনজি এলপিজি কনভার্ট করে নিতে পারবেন প্রাইসটাও খুবই সীমিত মাত্র চাচ্ছি 11,20,000 টাকা 7 সিটের তেলে চলিত একটি গাড়ি সানরুফ আছে অল পাওয়ার অল অটো ফুল লোড গাড়ি এটা হচ্ছে যদি আমি অ্যালো উইথ টায়ার কন্ডিশন বলি যে এই গাড়িটার অ্যালো রিম তারপরে হচ্ছে টায়ার কন্ডিশন ডোর হ্যান্ডেল টোটালি যে গাড়িটার কম্বিনেশন মানে ইউজ কারের বাজারে আপনারা এত ফ্রেশ এক্সটেল এটা আসলেই একটা মানে আনবিলিভেবল একটা জিনিস কারণ আপনারা দেখেন যে এক্সটেল তো 2010-11 আপনারা দেখেছেন বাট এই গাড়িটার মতো ফ্রেশ আমার মনে হয় খুবই কম আছে সো এইটা হচ্ছে 2011 মডেল 2016 রেজিস্ট্রেশন গাড়িটার কালার হচ্ছে ব্ল্যাক কালার ইন্টেরিয়র লেদার ব্ল্যাক পুশ স্টার হ্যাঁ মানে স্মার্ট কি আর এটা হচ্ছে অকটেন প্লাস এলপিজি কনভার্ট করা আছে পেপারস আপলোড আছে ফার্স্ট পার্টির নামই আছে আমরা এই গাড়িটার দাম চাচ্ছি 22,20,000 টাকা কমিয়ে রাখতে পারবো মিৎসুবিশি পাজারো স্পোর্টস মডেল একটি গাড়ি এটা হচ্ছে ডিজেল টার্বো ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার একটি গাড়ি যারা হচ্ছে যে আপনার ঢাকার বাহিরে অনেক বড় মাপের একটি গাড়ি চান যে আপনার যে মহিউদ্দিন ভাই একটা ভালো স্ট্রংলি একটা গাড়ি চাচ্ছি যে গাড়িটা আমরা মানে অলওয়েজ ড্রাইভ করতে পারবো একদম মানে খুবই কমফোর্ট ভাবে সো আমি তাদেরকে বলবো 7 সিটের এই গাড়িটা নিতে পারেন কারণ এটা কিন্তু খুবই একটা স্ট্রং গাড়ি যারা এর আগেও আমাদের এই রিভিউগুলো দেখেছেন দেখবেন যে ওখানেও কিন্তু আমরা যে পাওয়ার স্পোর্টস দিয়েছি এটা কিন্তু খুব দ্রুত সেল হয়েছে সো এই গাড়িটা হচ্ছে 2000
12 মডেল 2012 তে রেজিস্ট্রেশন এগুলা ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা থাকে এটা হচ্ছে অরিজিনাল মিৎসুবিশি জাপান এটা কিন্তু প্রগতি না মিৎসুবিশি জাপান সো এটা আমাদের আস্কিং প্রাইস দিয়েছি আমরা মাত্র 32 লক্ষ টাকা এটা হচ্ছে মানে আমাদের দেশে খুবই ফেমাস একটা কার একটা ফেমাস একটা কার এটা হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের টয়োটা প্রোভোক সাকসিড হ্যাঁ আমরা যদি গাড়িটার পিছন দিক থেকে দেখাই এটা কিন্তু ভিতরে বিস্কিট কালার এই সাকসিড প্রোভোক সাকসিড কিন্তু সকলেই চান সো সাকসিড কিভাবে বুঝবেন দেখেন প্রোভোক যদি হয় ডিএক্স হয় জিএল হয় যেটাই হয় এখানে কিন্তু আপনার এই যে ব্যাগ ডালায় যে পার্কিং লাইট আছে এটা কিন্তু থাকে না হ্যাঁ এটা হচ্ছে সাকসিডের সবচেয়ে হাই গ্রেড এর যেটা ইউএল গ্রেড সো এটা যে দেখেন এখানে সাকসিড লেখা আছে অকশন হাই ছিল 4.5 সো এটা হচ্ছে 2011 মডেল 2016 তে রেজিস্ট্রেশন একটি 1500 সিসির তেলে চালিত একটি অকটেন ড্রাইভার গাড়ি আমাদের এই গাড়িটির মডেলের হচ্ছে 2011 রেজিস্ট্রেশন 2016 তে গাড়িটার কালার হচ্ছে সিলভার কালার ইন্টেরিয়র হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে কি স্টার্ট অল পাওয়ার অল অটো এবং এই গাড়িটাতে সিএনজি সরি এলপিজি কনভার্ট করা আছে হ্যাঁ এলপিজি কনভার্ট করা আছে না সিএনজি আচ্ছা সিএনজি কনভার্ট করা আছে সো এটা আমরা দাম চাচ্ছি মাত্র 11,50,000 টাকা এটা কমিয়ে রাখা যাবে হ্যাঁ সো এরপরে আমরা দেখাবো আপনাদেরকে টয়োটা ব্র্যান্ডের টয়োটা লাক্সারিস এসইউভি এর মধ্যে যেটা হচ্ছে ফুললি বডি কিট সহ মডেলিস্ট এটাকে বলে হচ্ছে টয়োটা সিএইচআর জিএলইডি মডেল একটি গাড়ি জিএলইডি সো জিএলইডি এটা কি আপনারা বিস্তারিত জানার জন্য অনেক শোরুম রিভিউ আছে আপনারা সেখানে দেখে নেবেন আর এইখানে যদি দেখেন আপনারা এটা কিন্তু টোটালি বডি কিট আছে নরমালি কিন্তু আপনারা যারা হচ্ছে সিএইচআর খুঁজেন তারা কিন্তু এই ক্যাটাগরির সিএইচআর গুলা খুঁজেন সো এটার প্রাইস আমরা দিয়েছি মাত্র 28,50,000 টাকা হুন্ডাই সোনাতা এই সোনাতার মধ্যে সবচাইতে ভালো দিক হচ্ছে যে এই গাড়িটাতে আপনার সিট পাওয়ার তারপরে হচ্ছে গাড়িটাতে সিট মেমোরি সানরুফ মনরুফ ফুল লেদার সিট মানে কি নেই এই গাড়িতে কি অপশনটা নেই সব অপশন আছে সো এইটা কিন্তু 12 মডেল আমরা প্রাইস বেশি চাচ্ছি না মাত্র প্রাইস চাচ্ছি 21,00,000 টাকা কমিয়ে রাখবো হ্যাঁ 12 মডেল একটি সোনাতা গাড়ি এত ফ্রেশ গাড়ি মাত্র 21,00,000 টাকা হলে আপনি নিতে পারবেন এখান থেকে কমিয়ে রাখ এটা হচ্ছে নিশান ব্র্যান্ডের নিশান পেট্রোল হ্যাঁ নিশান পেট্রোল মডেল একটি গাড়ি আমাদের এই গাড়িটির মডেল হচ্ছে 2009 রেজিস্ট্রেশন 2009 গাড়িটা তখনকার ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা ছিল ওই সময় গাড়িটা খুবই প্রাইস ছিল সো এটা হচ্ছে 7 সিট সানরুফ অকটেন ড্রাইভের একটি তেলে চালিত গাড়ি সো এটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 85,50,000 টাকা আমরা কমিয়ে রাখতে পারবো 85,50,000 টাকা হলে আপনি গাড়িটা নিতে পারবেন এটা কিন্তু হুন্ডা ব্র্যান্ড আমি যেটা বললাম একটু আগে হুন্ডার কিন্তু একটু আগে আমি একটা দেখিয়েছি সিভিক গাড়ি সো এটা হচ্ছে হুন্ডা গ্রেস আপনারা কিন্তু অনেকেই হুন্ডা গ্রেস সম্পর্কে জানেন যে তো হুন্ডা গ্রেস ভালো একটা মাইলেজ দেয় এটা হচ্ছে 2014 মডেল 2000 এটাও 2019 এর রেজিস্ট্রেশন আর এটা কালার হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন আপনার এখানে প্রজেকশন হেডলাইট আসছে অল ওভার গাড়িটা একদম নিউ একটা কন্ডিশনে আছে সো এটার প্রাইস আমরা দিয়েছি মাত্র 19,50,000 টাকা হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা ইয়ারওয়াইপ মডেল একটি গাড়ি বন্ধুরা আমাদের এই গাড়িটির মডেল হচ্ছে 2008 রেজিস্ট্রেশন 2015 তে গাড়িটা খুবই ফ্রেশ আছে 1500 সিসির অকটেন চালিত একটি গাড়ি এবং এটা কিন্তু 5 সিটের বাট এটার কিন্তু ফিলটা কিন্তু 7 সিটের মতো এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 11,80,000 টাকা আস্কিং প্রাইস এটাও কিন্তু আমরা কমিয়ে রাখতে পারবো আর এছাড়া আমাদের আরো গাড়ি কালেকশন আছে আপনারা আমাদের সাথে থাকবেন বিশি ব্র্যান্ডের সবচেয়ে ফেমাস জিপ যেটা হচ্ছে লো প্রাইসে সকলেই কিন্তু চান যে লো প্রাইসে একটি 7 সিট সানরুফ ডিজেল টার্বো ফুল লোডের গাড়ি ফুল লোডের গাড়ি ফুল লোড মানে অল অপশন অটো হ্যাঁ গিয়ার অটো মিরর অটো এভরিথিং এবং আপনারা কিন্তু এটা 7 সিটের ডিজেল টার্বো ইঞ্জিন ফোর হুইল ড্রাইভ সহ আপনারা কিন্তু একটা চমৎকার এসইউভি মিৎসুবিশি পাজারো গাড়ি পাচ্ছেন মাত্র 10,50,000 টাকায় মাত্র 10,50,000 টাকায় আরেকটা কথা বলে দিই এখানে কিন্তু পেপারস আপলোড আছে এটা টোটালি পেপারস আপলোড আছে আপনারা চাইলে নেম ট্রান্সফার সাথে সাথে করে নিতে পারবেন সো এটার প্রাইস মাত্র 10,50,000 মিৎসুবিশি ল্যান্সার ইএক্স প্যাকেজের একটি গাড়ি আমাদের এই গাড়িটির মডেল এর হচ্ছে 2008 রেজিস্ট্রেশন 2008 এ গাড়িটা তখনকার ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা ছিল জিরো মাইলেজের একটি গাড়ি ছিল আমাদের এই গাড়িটির কালার হচ্ছে রেড কালার ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক কালার গাড়িটা স্মার্ট কি অল পাওয়ার অল অটো ফুলি লোডেড একটি গাড়ি এবং ফুয়েলটা হচ্ছে অনলি অকটেন ইঞ্জিন সিস হচ্ছে 1500 আমরা এই গাড়িটার দাম দিয়েছি মাত্র 14,50,000 টাকা সো বন্ধুরা এখন আমরা যে গাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একটা নোহা একটা গ্রেস সো এই গ্রেস গাড়িটা জাস্ট এনেছিলাম গত পরশুদিন একটা লাইভ করেছিলাম আমরা পরশুদিন বাড়ির আগের দিন মেবি পরশুদিন তো আমি কিন্তু লাইভ করার পরে আমার এক বড় ভাই আমার শ্রদ্ধেয় একজন ভাইজান উনি আমাকে এসে গাড়িটা অ্যাডভান্স করে গিয়েছে
তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদি চান আগামী কালকে এই গাড়িটা ডেলিভারি দিব। মোটামুটি ভাই যে রিকোয়ারমেন্ট করেছিল আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী এই গাড়িটা টোটাল কমপ্লিট করে রেখেছি এবং গাড়িটার পেপারসটা আজকে আপডেট করতে দিব। সো আগামী কালকে এই গাড়িটা ডেলিভারি নিতে পারবে। আমরা একটা প্রাইস দিয়েছিলাম 13,20,000 টাকা। সো এরপর আমাদের এই গাড়িটা যদি দেখেন এটা হচ্ছে নোয়া নোয়া টয়োটা ব্র্যান্ডের এক্স নোয়া মডেল একটি গাড়ি। আমাদের এই গাড়িটির মডেল হচ্ছে 2004 রেজিস্ট্রেশন 2010। গাড়িটার কালার হচ্ছে সিলভার কালার, ইন্টেরিয়র হচ্ছে অ্যাশ কালার, গাড়িটা কি স্টার্ট অল পাওয়ার অল অটো এবং এটার ফুয়েল ট্যাপ হচ্ছে অকটেন প্লাস সিএনজি কনভার্ট করা আছে, এপারসো আপডেট আছে। আমরা এটার দাম চাচ্ছি মাত্র 13,20,000। নিশান ব্র্যান্ডের আরেকটি গাড়ি নিশান এক্সটিএল 2010 মডেল। সো এই গাড়িটা হচ্ছে 2010 মডেল 2015 রেজিস্ট্রেশন। গাড়িটার কালার হচ্ছে ব্ল্যাক কালার, ইন্টেরিয়র হচ্ছে লেদার ব্ল্যাক কালার। সো যাদের বাজেট একটু কম তাদের জন্য এই গাড়িটা আমরা দাম চাচ্ছি মাত্র 19,00,000 টাকা। আমরা এরপর আমরা দেখাবো পাজারো V73 মডেল একটি গাড়ি। পাজারো V73 মডেল একটি গাড়ি, চমৎকার গাড়ি, দেখেন অনেক বড় একটা গাড়ি এই গাড়িটা। আর এই গাড়িটা যদি অ্যালয় উইথ টায়ার কন্ডিশন দেখেন, আপনারা এমন কোন সাইড নাই যেখানে আপনারা কিন্তু গাড়িটাকে আপনারা ইগনোর করতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা সাইড ভিতরটা দেখেন আপনারা বিস্কিট কালারের। হ্যাঁ, এটা হচ্ছে 7-সিট সানরুফ সহ একটি চমৎকার অকটেন ড্রাইভের গাড়ি। আপনারা চাইলে সিএনজি অথবা এলপিজি করে নিতে পারবেন। আমাদের গাড়িটির প্রাইস মাত্র 18,00,000 টাকা। আমরা গাড়ির দাম চাচ্ছি মাত্র 18,00,000 টাকা। এই ছিল আমাদের মোটামুটি গাড়ির রিভিউ। তো আমি ভিডিওটা শেষ করব, তো এর আগে একটা ইম্পর্টেন্ট মেসেজ যেটা দিতে চাই, দেখেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক প্রকার মানুষ সৃষ্টি করেছেন। আমরা যারা মুসলিম আমরা জানি যে আমরা চেষ্টা করি সবসময় আল্লাহকে কিভাবে রাজি বা খুশি করানো যায়। হয়তো আমাদের অনেক ভুল ত্রুটি থাকে। সো একটা কথা মনে রাখবেন, লাইফে যত ছোট যত বড় কিছু হোক, যখনই আপনার জীবনে কোনো বিপদ আসবে আপনি ধরে নেবেন যে এরপরে কিছু ভালো আমার কাছে আসতেছে। সো আল্লাহ তাআলা যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি কিন্তু আমাদেরকে অবশ্যই 24 আওয়ার্স আমাদের দিকে ফোকাস দিচ্ছেন। এর জন্য লাইফে কোনো অবস্থাতে কখনো হতাশ হবেন না, জীবনকে এগিয়ে নিয়ে চলুন এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখুন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।